नमस्कार भिवार्स, आज के बीज गणित शेष पर्व नहीं आलोचना करब। एर आगे दुटो क्लस बीज गणित देखिए तुम्हारे, आजकल क्लस बीज गणित नहीं आलोचना करब। एवं जे समस्त परीक्षा बीज गणित आसे से समस्त परीक्षा जाते तुम्हारा सहजे बीज गणित अंक करते पारो तार जन्य कयेकटा सुनिर्दिष्ट प्रसेस आमी उल्लेख करेछि आगेर भिडियोगुलोते। এই ভিডিওতেও ঠিক সেই ধরনের কিছু তোমাদের টিপস আমি দেব। আশা করি যেগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই তোমাদের উপকার হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলি, যদি তোমরা প্র্যাকটিস আরো বাড়াতে চাও, পরীক্ষা দিতে চাও, তো আমরা আমাদের অ্যাপস গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, অ্যাফার্স এডুকেশন এর সঙ্গে যুক্ত হতে পারো। সেটা তোমরা কোনো কোর্সের মাধ্যমে যুক্ত হতে পারো, অথবা যদি তুমি কোনো ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা তোমাদের ব্যাচে জয়েন করিয়ে নেব। এবং তার জন্য খুব ফিস খুব ন্যূনতম, এবং এই ন্যূনতম ফিসে তুমি কিন্তু অনেক কিছু সুবিধা পেয়ে যাবে। যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করব। আজ আমাদের প্রথম যে ভিডিও, প্রথম যে অঙ্ক আসবে এই ভিডিওতে, সেটার দিকে ফোকাস করো এবং বোঝার চেষ্টা করো আগের দিন তোমরা যেইভাবে করেছো সেইভাবে এইগুলো করতে পারছো কিনা। চলো দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন আজকে। দেখো আমাদের এই প্রথম অঙ্ক, তো প্রথম অঙ্কে তোমাকে দেওয়া আছে এ প্লাস বি একটা ভ্যালু দেওয়া আছে, আর এ মাইনাস বি এর আর একটা ভ্যালু দেওয়া আছে। তোমাকে বার করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু অ্যালজেব্রা করছি, মাথার মধ্যে প্রথমেই আসবে নিশ্চিতভাবে এটার সূত্র ভ্যালু। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জেনারেল সূত্র কী হয়? না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন কথা হচ্ছে এত সূত্র ফেলার কোনো কিন্তু দরকার নেই। কেন দরকার নেই? কারণ অঙ্কটা আমাকে প্রথমে বুঝতে হবে, যে অঙ্কটা দিয়েছে তাতে যদি সূত্র ইউজ না করে করে ফেলতে পারি তাহলে কখনোই সূত্র ইউজ করব না। তার কারণ অনেক অঙ্ক সূত্র আমি কিন্তু মনে রাখতে পারবো না, বিশেষ করে যারা ধরো সায়েন্স বেস নয় আর্টস বেস থেকে পরীক্ষা দিচ্ছি আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তো হবেই। এবার বেশ তোমার যাই হোক, কম্পিটিটিভ এক্সাম কিন্তু একটা জিনিসের উপরই ডিপেন্ড করে, যত তুমি সময় কমাতে পারবে। তো এই সময় কমানোটার টেকনিক দুটো, একটা হচ্ছে শর্টে শিখা, আরেকটা হচ্ছে দ্রুত নিখুঁত করতে পারা। যেমন যে অঙ্কটি দিয়েছে ওই অঙ্কটির ক্ষেত্রে কখনোই আমি ছুটতে যাব না, কারণ ওর থেকে অনেক সহজে হয়ে যাবে। কী সেই সহজ? না দেখো, এ প্লাস বি এর ভ্যালু বলেছে পাঁচ, আর এ মাইনাস বি এর ভ্যালু বলেছে তিন। তো তুমি সেই দুটো সংখ্যার কথা ভাবো, যাদের যোগ করলে পাঁচ হয় আর বিয়োগ করলে তিন হয়। না খুবই সহজ কথা স্যার, সবচেয়ে সহজ চার আর এক ধরে নে, চার আর এক সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট সংখ্যা এই চার আর এক, এদের যোগ করলে স্যার পাঁচ পাবো, আর চার থেকে এক বিয়োগ করলে তিন পাবো। তো আমার উত্তর কিন্তু মুখে মুখেই হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে? না চার এ স্কোয়ার প্লাস এক এ স্কোয়ার। তো চার এ স্কোয়ার সমান কত? না ষোলো। আর এক এ স্কোয়ার সমান কত? না ওয়ান। তাহলে ষোলো আর ওয়ান যোগ করলে কত হয়? সতেরো। যে কথাটা বললাম সবার বুঝতে পারলে? আমি আরও একবার বলি, যেহেতু অঙ্কটা আমার কিন্তু কলম লাগানোর কোনো দরকার নেই, প্রয়োজন না লাগালে আমি কলম লাগাবও না, ঠিক আছে? এবং সূত্র তো নয়, আমাকে বলেছে এ প্লাস বি সমান পাঁচ আর এ মাইনাস বি সমান তিন। তো দুটো সংখ্যা আমি মনে করে নিই, কোন দুটো সংখ্যা? না এটাকে যদি চার আর এটাকে যদি এক নিই তাহলেই তো আমার হয়ে যাবে। দেখো এদের যোগ করলেও পাঁচ আর বিয়োগ করলেও তিন, তাহলে আমার এ স্কোয়ার মানে চার এ স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে চার এ স্কোয়ার যুক্ত এক এ স্কোয়ার। তো চার এ স্কোয়ার কত? ষোলো। এক এ স্কোয়ার কত? না এক। তাহলে ষোলো একে সতেরো, অর্থাৎ ওই অপশানের মধ্যে যেটা সতেরো আছে ওটাই কিন্তু আমার উত্তর। ওকে, এবার দেখো দু নম্বর অঙ্কটা। দেখো এই দু নম্বর অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা, এই যে দু নম্বর অঙ্কটা তোমরা দিয়ে আছে, এই দু নম্বর অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা সূত্র ব্যবহার করব না। কেন করব না সূত্র ব্যবহার? দেখো সূত্র ব্যবহার করে করা যায়, সূত্র ব্যবহার করে করতে তুমি পারবে, কিন্তু সাথে সময় কিন্তু তোমার যাবে। এক নম্বর, দু নম্বর সূত্র মনে রাখারও একটা ব্যাপার আছে।
আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদের একটা কথাই বলি বারবার, যে তোমরা কি করবে না, মোটামুটি এমন কিছু ভ্যালু চুজ করবে, প্রথমের দিকের ভ্যালু 1 2 3 4 4, তুমি নাও যেতে পারো তার আগেই, -1 0 -2 -3, মোটামুটি ফোরের আশেপাশে, -4 থেকে 4 আশেপাশে সংখ্যা তুমি চুজ করো এবং দেখো যে কোন মানের জন্য মিলছে, মিলছে মানে স্যাটিসফাই করছে। সেটা কীরকম জিনিস, ধরো এখানে অঙ্কটি দিয়েছে x² + 1 = 2x, এখন x-এর কোন মান চুজ করলে এই দিকেও যত হবে এই দিকেও তত হবে, অর্থাৎ ডান দিকেও যত হবে বাঁ দিকেও তত হবে। দেখো আমি যদি চুজ করতে থাকি, ধরো প্রথমে আমি যদি 0 চুজ করি, যদি না বুঝেই আমি করি, তো 0 চুজ করলে এটা 0, এটা 1, তার মানে এপাশে 1, এখানে x-এর জায়গায় যদি তুমি 0 বসাও তাহলে 2 × 0 = 0 হচ্ছে না, ঠিক আছে, 1 বসাও। দেখো যদি x-এর মান তুমি 1 ভাবো তাহলে এইটা 1 যুক্ত 1, তোমার কত হয় না 2, আর এই 2x-এর ক্ষেত্রে কত হয় না, 2x-এর ক্ষেত্রে 2 × 1 মানে এটা 2, তাই তো? তার মানে আমি কি বুঝলাম, যে x-এর মান যদি 1 বসায়, x-এর মান যদি 1 বসায় তাহলে এটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এইখান থেকে আমি x = 1ই পাবো, ঠিক আছে। এবারে x যদি 1 হয় তো এখানে বসিয়ে দেওয়া শুধু, তো এখানে যদি আমি বসাই x⁴ মানে 1⁴ প্লাস 1/1² মুখে মুখেই করা যাবে, ডিভাইডেড বাই 1² - 3 × 1 + 1, এখন এটা কত হলো 1⁴, একের মাথায় যতই চাপাই সে একই হয়, প্লাস এটাও তাই 1/1 মানে কত হয় না একই হয়, এটা কত না 1 1 - 3 + 1। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তো কত আসবে, না যদি ক্যালকুলেশন আমি করি উপরে কত আসবে, না উপরে আসবে 2, আর নিচে কত আসবে, না নিচে আসবে 1 1 2 2 থেকে 3 বিয়োগ মানে -1, তার মানে পুরো ব্যাপারটা কত হলো না -2। তাহলে দেখো আমি সূত্র যদি না ব্যবহার করি কোনো আমার অসুবিধা কিন্তু হলো না অঙ্কটায়, সুন্দর যদি আমি একটু বুঝতে শিখি, যদি আমি অঙ্কটাকে একটু মন দিয়ে ভাবার চেষ্টা করি, যদি একটু ঠিক চোখে দেখি, তবে অবশ্যই কিন্তু অঙ্কটা আমরা সহজে করতে পারবো। তো অঙ্ক করার জন্য তোমাদের কিন্তু এই স্কিলটা দরকার, সেটা হচ্ছে অবজারভেশন পাওয়ার, পর্যবেক্ষণ, অঙ্কটা দেখে বুঝতে হবে। আমি কিন্তু সূত্র না ইউজ করেও অ্যালজেব্রা করে দিতে পারি, অন্য অন্য যেগুলো আমি করেছি অন্য ভিডিওগুলো সেগুলো তোমরা দেখতে পারো, এবং অবশ্যই যেটা দেখছো তোমরা একটু লাইক করে দাও এবং অবশ্যই পারলে শেয়ার করো। চলো দ্বিতীয় দুটো অঙ্ক করলাম, বাকি দ্বিতীয়র পরে কী অঙ্ক আমাদের সামনে আসছে দেখি এবং সেগুলো কীভাবে সলভ করব সে নিয়েও আমরা আলোচনা করব। প্রতিদিন সকালে উঠে একটি ছাত্র মোটিভেশনাল ভিডিও দেখে, আবার দুপুরে একবার মোটিভেশনাল ভিডিও দেখে, আবার রাত্রিতে শোবার সময় দেখে, এত দেখার পরেও কোথাও যেন তার সবই ঘাটতি রয়ে যাচ্ছে, কেন? শুধু যে তুমি বিভিন্ন ভিডিও দেখলেই এগিয়ে যাবে তা কিন্তু নয়, কারণ সব গল্পই তোমার গল্পের মতো নয়, যে বাধাটা তারা দেখেছো, যেটাকে নিয়ে তুমি গল্প পড়ছো, তোমার ক্ষেত্রে বাধার রকম ফেরটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তবুও যদি তোমাকে জিততে হয় তার জন্যে ধৈর্য এবং অধ্যাবসা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, যদি তুমি মন দিয়ে এই দুটো করতে পারো তাহলে কিন্তু তুমি কিছুটা এগাবে। এরপর বর্তমানের সমস্ত পরীক্ষায় অঙ্ক কিন্তু একটা প্রধান সাবজেক্ট, তো অঙ্ক যদি তুমি কিছুটা করতে পারো তাহলে আরও একটু এগাবে, অন্যগুলো করতে হবে তোমাকে, কিন্তু অঙ্কটা তোমাকে কিন্তু প্রতিদিন করতে হবে, কারণ অঙ্ক প্রতিদিন করলে তবে তোমার মাথার কিছু থাকবে, তবে তুমি বুঝতে আস্তে আস্তে পারবে, ধাপে ধাপে বুঝতে পারবে। আর কোনো একদিন করলাম আবার 7 দিন বাদে আবার একদিন করলাম তাহলে কিন্তু হবে না, তুমি যে অঙ্ক করেছো সে অঙ্ককে আবার করো, আবার করো, আবার করো, যতবার তুমি সেটা করবে তত দেখবে তুমি তাকে নতুন নতুনভাবে দেখবে, তত নতুন নতুনভাবে দেখবে তত কিন্তু তুমি এগাতে পারবে, যদি না করো তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। চলো পরের অঙ্ক দেখো, এই যে অঙ্ক পরের যে অঙ্ক দিয়েছে ইজি আমি ছুটতে ফেলে দিতে পারি এবং ছুটতে ফেলে অঙ্কটা হয়েও যাবে,
কিন্তু যদি সূত্রে ফেলি অনেক বড় হবে। তাই এই জাতীয় যখন অ্যালজেব্রার অঙ্ক তোমরা করবে অবশ্যই মাথার মধ্যে রাখবে সূত্র অ্যাভয়েড করব। যদি না যায় করতেই হয় সেটা আলাদা কথা, না হলে কিন্তু কখনোই সূত্র নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না, ঠিক আছে। যেমন ধরো ওখানে বলেছে এ প্লাস বি সমান ওয়ান, তো আমি তোমাদেরকে কি বলছি না অ্যালজেব্রার ক্ষেত্রে কিছু মান তুমি ধরে নাও, যেটাকে আমরা গদা বাংলায় জোগাড় করা বলি। কীরকম জোগাড় করবো না, কোন দুটো ভ্যালু জোগাড় করলে এক হবে যোগফল? না স্যার, এটা সবচেয়ে সিম্পল বিষয়, দুটো জিনিস শূন্য আর একের যোগ করে দেন এক হবে। হ্যাঁ, অন্য কিছু হতে পারে, দুই মাইনাস এক করলেও হতে পারে, হতে পারে স্যার। আমি বলছি কি সবচেয়ে সহজ কি না, শূন্য আর এক। চলো তাহলে আমরা শূন্য একই দেয়, ওকে। তো এ আর বি এর যদি যোগফল এক হয় তো আমি ধরেই নিই একটা শূন্য, ধরো এটা শূন্য ধরছি মনে করো, আর এটাকে আমি এক ধরছি, কোনো অসুবিধা নেই আমার। এবার যদি আমি এখানে ভ্যালুটা বসাই, তো বসালে কি হবে না, প্রথমে একটা শূন্য হবে, এ কিউব আছে, কি আছে আমি না এখানে একবার লিখছি। দেখো মুখে মুখে করা যাবে, এই জাতীয় অঙ্কের জন্য সূত্র জানি না, অ্যালজেব্রা জটিল জিনিস, এত সূত্র মনে রাখতে পারবো না, এগুলো লাগবে না। দেখো এ এর মান জিরো বসালে এটা জিরো, আর বি এর মান ওয়ান বসালে এটা ওয়ান, ভেরি গুড। এখানে দেখো জিরো আর ওয়ান গুণ করলে জিরো, লেখার দরকার নেই। এটার মান জিরো লেখার দরকার নেই, এটার মান ওয়ান মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার। কেন মাইনাস ওয়ান না, মাইনাসটা বাইরে আছে, আর একের স্কোয়ার এক হয়, তো আবার এটা যদি স্কোয়ার করো একের স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এক মাইনাস এক, তাহলে উত্তর কত না শূন্য। এবার আমায় বলো এই অঙ্কটা করার জন্য কি তোমার কোনো বিশেষ বুদ্ধি লাগবে? কিছুই বুদ্ধি লাগবে না, সিম্পল সাধারণ হিসাব একদম সাধারণভাবেই তোমরা করবে। এর জন্য সূত্র, এর জন্য আরও বেশি চিন্তা এগুলো মাথার মধ্যে আনবেই না, ওকে। দেখো নেক্সট, তারপরেরটা দেখো, তারপরেরটাও সেম টাইপের অঙ্ক, একই রকম। আমাকে দেখো সিম্পল কত ধরলে চার হবে সেটুকু ভাবতে পারতে হবে, তাহলে কিন্তু আমার কাহানি শেষ। দেখো যদি আমি প্রত্যেকটাকে এক ধরি, প্রত্যেকটা মানে দুটোই আছে, দুটোকেই যদি এক ধরি, দেখো এটাকে যদি এক ধরি এ, তাহলে এক পাবো, এক স্কোয়ার এক, এখানেও এক পাবো, এখানেও এক পাবো, এখানেও এক পাবো, তাহলে আমার হয়ে যাবে চার। তার মানে আমি বুঝতেই পাচ্ছি, হ্যাঁ বলবে স্যার আরও তো হতে পারে, দুই এটাকে দুই ধরুন ধরলাম, এটাকে জিরো ধরলাম, কেন জিরো ধরবো না? দেখো এখানে যদি জিরো লিখি, ওয়ান আপন জিরো মানে ইনফিনিটি, অর্থাৎ এই জাতীয়গুলো বুদ্ধি খাটাতে হবে। কি বললাম কথা, আমি একই ধরবো, কেন এখানে ধরবো না, কেন ধরবো না, জিরো কেন ধরবো না, মাইনাস ওয়ান ধরতে পারি বাট জিরো কেন ধরবো না? এবারে মাইনাস ওয়ান ধরলে আসবে কি না সেটা একটা দেখতে হবে, কিন্তু জিরো এরকম ভগ্নাংশ থাকলে ধরবো না, কারণ দেখো এখানে ওয়ান আর নিচে জিরো এইরকম একটা ফিগার চলে আসবে, ওয়ান আর জিরো। তো ম্যাথামেটিক্সের ভাষায় এটাকে কিন্তু ডিটারমাইন করা যায় না, অর্থাৎ এর ভ্যালু প্রকৃত পাওয়া সম্ভব নয়, ওকে। ঠিক তার জন্যই আমি কি করবো না, ওয়ান ধরবো, মাইনাস ওয়ানও ধরা যেতে পারে, যেহেতু এখানে স্কোয়ার আছে কোনো অসুবিধা হবে না, কারণ মাইনাস ওয়ানের স্কোয়ার পজিটিভ ওয়ানই হবে, ওকে। তো তাহলে আমি এখানে কি করবো, ধরো ওয়ানই ধরলাম, এ এর ভ্যালু সিম্পলি ওয়ান ধরলাম, আর বি এর ভ্যালু ওয়ান, তো ধরলাম, তাহলে তো আমার চার ভরে গেছে, তাহলে এটা আমার কত হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি সিম্পল ম্যাটার, এটার স্কোয়ার করলে এক হবে, এটা স্কোয়ার করলেও এক হবে, তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত, শূন্য হবে, তার মানে এটার উত্তর কত হবে, শূন্য হবে। আবারও বলি আমি জিরো বাদে ধরবো এখানে, কেন জিরো ধরবো নি, তার কারণই কিন্তু এই যে এই জাতীয় ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ ওয়ান বাই বি স্কোয়ার, ওয়ান বাই এ স্কোয়ার, এখানে এটা দিয়ে দিলে না অঙ্কের ভাষায় এটাকে নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে। আবারও বলি ভালো করে অঙ্কগুলো বুঝো, এবং একই অঙ্কই তোমরা বারবার প্র্যাকটিস করো, এইভাবে বারবার প্র্যাকটিস করতে করতে অঙ্কটাকে তুমি দেখতে শিখবে আস্তে আস্তে, আর যত তুমি ধৈর্যবান হয়ে এটা দেখতে পারবে তত তুমি লাভবান হবে। কথাটা মিলিয়ে নিও, একটু নিজের চেষ্টা করো, একটু নিজে এই কথাটা এক মাস ফলো করার চেষ্টা করো। আসছে আমাদের পরের অঙ্ক, অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে। পরের প্রশ্ন আমাদের কি আসছে দেখা যাক। বাংলায় একটা কথাই আছে, প্রবাদ কথা, তোমরা জানো, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। মার তুমি যে কোনো বয়সেই খেতে পারো, আর জানাটাও যত দূর পর্যন্ত তুমি বাড়াতে পারো ততই তুমি লাভবান। দেখো আমাদের পরের অঙ্গ, যেভাবে বলেছি সেইভাবেই করব, অর্থাৎ সজাগতায় জোগাড় করা, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আমার উদ্দেশ্যটি সিদ্ধ করে দেওয়া, কারণ
আমার পক্ষে অনেক বেশি সূত্র, অনেক বেশি নিয়ম, অনেক বেশি ক্যালকুলেশন করা হয়তো সম্ভবপর নয়। তাই যারা পারবে তারা অবশ্যই করবে, যারা পারবে না তারা এইভাবেই করবে। তাতে কিন্তু সময় বাঁচবে এবং আবারও বলি দ্রুত করতে পারবে। আর যে অঙ্কগুলো তোমরা করছো সেগুলোই বারবার করো, তাহলে দেখবে তুমি নিজেই শিখে গেছো। আমাদের এই জায়গায় কিন্তু অঙ্কের ঘাটতি থাকে, আমরা একটা অঙ্ক দুবার করার পর দেখো এটা তো আমরা পারবো এটা বলবে না কখনো, ওটা পারলেও আবার করবে, তাহলে দেখবে তুমি আবার দেখতে পাবে একটা আলাদা জিনিস। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যেমন ধরো একটা রাস্তায় তুমি যদি বারবার যাও, ছোট ছোট যদি গাড্ডাও থাকে না, তুমি সেটা কিন্তু অন্ধকারেও বুঝতে পারবে যে এই জায়গায় বাম্পার আছে, এই জায়গায় গাড্ডা আছে, আমাকে সাবধানে যেতে হবে। ঠিক সেই রকম জিনিস বারবার তুমি যদি ওই অঙ্কগুলোই করো তাহলে তুমি কিন্তু শিখে যাবে, ঠিক আছে? এবং তখন অন্য অঙ্কে সহজেই প্রয়োগ করতে পারবে। একটু সময় দিলাম, বকবক করলাম, এই সুযোগে তোমরা অঙ্কটা হয়তো একটু দেখে নিয়েছো, এবারে চলে আসো। দেখো আমাকে বলেইছে সিম্পল যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এ বি আর সি এর যোগ করলে শূন্য হয়। তো এখান থেকে কিন্তু করা যাবে অঙ্কটা। দেখো এমনি যদি করি এ প্লাস বি সমান মাইনাস সি, এখানে লিখতে পারি মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, এখানে লিখতে পারি, এখানে হয়তো এ সি আসবে, এখানে হয়তো বি এ আসবে, ওখানে হয়তো এ বি আসবে, বা বি এ নয়, এখানে হয়তো বি সি আসবে, ওখানে হয়তো এ বি আসবে। এবার সেখান থেকে লসাগু করলেই হয়তো উত্তরটা চলে আসবে। আমি বলছি কি ওসব কিছুই দরকার নেই, আমি এমনি সাধারণ সংখ্যা দিয়েই ভেবে নেবো। তো তিনটের যোগফল শূন্য, আমি কি ধরতে পারি? না সহজেই ধরতে পারি দুটো এক আর একটা মাইনাস দুই, নাও ধরতে পারি, আমি অন্য কিছু ধরতে পারি, অসুবিধার কিছু নেই। বা আমি এরকমও ধরতে পারি আলাদাও কিছু, জিরো দুই মাইনাস দুই, যাই ধরি। আমি ধরো যেটা প্রথম বললাম সেটাই ধরলাম। কী ধরলাম? না এ সমান ধরো এক, বি সমান এক, আর সি সমান মাইনাস দুই, যদি আমি এটাই ধরি কী সমস্যা? না এটা ধরলে আমার কোনো সমস্যাই নেই স্যার, এক প্লাস এক দুই মাইনাস দুই জিরো। এবার যদি আমি এখানে বসাতে আসি কী হবে একটু ভালো করে দেখে নাও। যদি এখানে আমি বসাতে আসি তো এর মান এক আর বি এর মান এক, তো কত হবে? না এক আর এক দুই, গুণ বি এর মান এক আর সি এর মান মাইনাস দুই, তাহলে বি মানে এক থেকে মাইনাস দুই বিয়োগ, এটা তারপর একটা প্লাস। আমি কিন্তু মুখে মুখেও করতে পারি, তবু প্রথম প্রথম বলে একটু না দেখিয়ে দিলাম। তারপরটা এ থেকে সি, এ প্লাস সি, দেখো মানে কি যদি আমি লিখি ওয়ান মাইনাস দুই, আর তারপরটা বি প্লাস এ, তো বি প্লাস এ বা এ প্লাস বি মানে এক এক দুই, আবার প্লাস, পরেরটা সি প্লাস এ, সি প্লাস এ আমি না হয় লিখেই ফেলি মাইনাস দুই প্লাস এক, আর পরেরটা সি আর বি, সি আর বি মানে আরেকবার সি আর বি মানে ওয়ান মাইনাস দুই, তো করলে আমার কত হচ্ছে? না এটা করলে কত? না দেখো এটা করলে মাইনাস এক হবে, এক থেকে মাইনাস দুই বিয়োগ করলে মাইনাস এক, তাহলে এক এখানে মাইনাস এক আর দুই গুণ করলে মাইনাস দুই যুক্ত, এখানেও তাই একই কথা মাইনাস এক আর দুই মাইনাস দুই। কিন্তু এখানে কত? না এখানে দেখো প্রথমের জন্য মাইনাস এক, একবার এসে গেছে মাইনাস এক, আরেকবার করলে কত হবে? না আরেকবার এই দুটোই বিয়োগ করো সেটাও মাইনাস এক, তাহলে এটা আমার মাইনাস হাফ, এটাও আমার মাইনাস হাফ, প্লাস কত হলো এটা? না এটা হলো একে একই হলো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক বাই এক, দুটো হাফ, দুটো হাফ যদি একদিকেই থাকে, অর্থাৎ ধরো আমি যদি মাইনাস কমন নিই হাফ যুক্ত হাফ, তো কত হয়? না অর্ধেককে অর্ধেকের সঙ্গে যোগ করলে স্যার এক হয়, তাহলে এটা কত হলো? না মাইনাস এক প্লাস এক, তার মানে কত? শূন্য। এই যে এত বড় ক্যালকুলেশনটা করলাম এটা কিন্তু মুখে মুখেই করা যায়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম। তাই এই প্রসেসে যদি আমি করি না খুব তাড়াতাড়ি করতে পারবো, একটু করে দেখো। তো তোমাদের কাজ হচ্ছে এই জাতীয় অঙ্ক বারবার প্র্যাকটিস করা, বা এই অঙ্কটাকেই বারবার প্র্যাকটিস করা, যাতে এই ক্যালকুলেশনটাকে মাইন্ড তোমরা মনে মনেই করতে পারো। যদি পারো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় অ্যালজেব্রাই তোমার কিন্তু বেশি সময় একবারই যাবে না। দেখো তারপরেরটা, দেখো তারপরের অঙ্কটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই অঙ্ক এর আগের দিন আমি করিয়েছি, তারই একটু চেঞ্জ করে দিয়েছে তোমাদেরকে। কীরকম চেঞ্জ করেছে? না বলেছি এম প্লাস ওয়ান আপন এম মাইনাস টু সমান ফোর, এটা হলে তোমাকে বার করতে বলেছে এম মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এম মাইনাস টু এ স্কোয়ার, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে যদি এম মাইনাস টু আসে এখানেও এম মাইনাস টু করতে হবে, তো করো এম মাইনাস টু করা মানে কি এম মাইনাস টু, তো এ পাশে যদি মাইনাস টু করি এ পাশেও মাইনাস টু করতে হবে,
অতি সাধারণ ব্যাপার। যদি আমি এদিকে মাইনাস টু করি তাহলে ওদিকেও মাইনাস টু করতে হবে। তাহলে মাইনাস টু করলে কত হয়? না দুই। এবার দেখো একদম সোজা জায়গায় পৌঁছে গেছে। আমি কি বলেছিলাম, কোনো একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল, অনন্যক বুঝো তো, ওয়ান আপন আর কি, অনন্যকের যোগফল যদি দুই হয় তার মানে তাদের ভ্যালু কত? না সংখ্যাটার ভ্যালু কত? না এক। কোনো একটা সংখ্যা আর তার অনন্যকের যোগফল যদি দুই হয় তাহলে সংখ্যাটা কত? এক। তাহলে এটার ভ্যালুও এক, এইটার ভ্যালুও এক, তার মানে এখানে এক বসালে এক আর এখানে এক বা এক মানে এক, তাহলে কত হবে বলো তো? না শুধু দুই হবে। অর্থাৎ এইটুকু আমাকে বুঝতে হবে, এবার শুধু এইটুকু আমাকে বুঝতে হবে। এখানে চারের বদলে অন্য কিছু থাকতে পারে, তার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমাকে ঠিক এই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে যেমন এম মাইনাস টু ছিল এখানেও তুমি এম মাইনাস টু আনবে, বা যদি এম মাইনাস থ্রি থাকতো তুমি এম মাইনাস থ্রি আনতে। ওকে, শেষ অঙ্কটা দেখো, শেষ অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এখানে একটু সলিড আইডিয়া লাগবে। শেষ অঙ্কটাকে আমি কিন্তু এরকম জোগাড় টোগাড় করে করতে পারবো না, একটু সলিড আইডিয়া লাগবে। কীরকম না আছে কি না, এ টু দি পার একের তিন সমান এগারো, এ টু দি পার একের তিন সমান এগারো। তো এখান থেকে এই যে টু দি পারে একের তিন আছে না, এইটা ওপাশে গেলে কত হবে? না এগারোর মাথায় তিন। তো এগারোর মাথায় তিন মানে এক তিন তিন এক, ঠিক আছে? এগারো 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 গুণ করলে একশো একুশ, আর তিনটা এগারো গুণ করলে এক তিন তিন এক। এবার দেখো এখানে বসিয়ে দাও, কি বসিয়ে দেবে? না এ কিউব মাইনাস তিন তিন এক এ, এটি তোমার দেওয়া আছে। ও না সরি, এটা এ কিউব নয়, আমি ভুল লিখেছি, এটা এ স্কোয়ার দেওয়া আছে। সরি সরি সরি, এটা এ স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার, ঠিক আছে, এ কিউব নয় এ স্কোয়ার। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এটা এটা। তো আমাকে করতে হবে কি, দেখো আমি যদি সিম্পলি এই দুটো থেকে এ কমন নিই তাহলে হয়ে যাবে আমার কত বলতো? না এ মাইনাস তিন তিন এক, ঠিক আছে? দেখো এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ পড়ে থাকে আর এ কমন নিলে এটা পড়ে থাকে। ওকে, এবার এর ভ্যালু কত? না এর ভ্যালু এক তিন তিন এক, কত? এক তিন তিন এক। তো এ গুণিত যদি আমি বসাই এক তিন তিন এক বিযুক্ত তিন তিন এক, দেখো এই দুটোর বিয়োগ করলে একের গায়ে তিনটা শূন্য থাকবে, তাই তো? আর এই এইটার মান কত? না এক তিন তিন এক। তাহলে এক তিন তিন এক গুণিত একের গায়ে তিনটা শূন্য, তাহলে সোজা কথায় এইটা, অর্থাৎ অপশন বি আমার উত্তর। ওকে, অর্থাৎ এখানে কিন্তু একটু সলিড আইডিয়া লাগলো এবং একটু ক্যালকুলেশন স্কিল, খুব হালকা ক্যালকুলেশন স্কিল কিন্তু আমাদের জানতে হবে। চলো এর পরের প্রশ্ন, পরের প্রশ্নটা আমরা দেখি। এবং যে অঙ্ক, এই অঙ্কটাই তোমাকে কে দিয়েছে? না পরের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুব খুব ভালো অঙ্ক, এবং এই জাতীয় অঙ্ক কিন্তু অনেক পরীক্ষায় আসে বা আসতেও পারে, অদূর ভবিষ্যতেও আসবে, ঠিক আছে? তো এ প্লাস ওয়ান আপন বি সমান ওয়ান, বি প্লাস ওয়ান আপন সি সমান ওয়ান হলে এ বি সির ভ্যালু কত? দেখো এক্ষেত্রে তো আমি সূত্রে ফেলতে যাবোই না, সূত্রে ফেললে একটা বিরাট বড় ব্যাপার হবে, অবশ্যই আমি জোগাড় করব, কিন্তু জোগাড়টা কত করব, এই জায়গায় জোগাড় করাটাও কিন্তু একটু কঠিন আছে। তোমাকে খুব ভাবনা চিন্তা করেই কিন্তু জোগাড়ে নামতে হবে। তো আমি জোগাড় কত করব সেটা আপনাকে ভাবতে হবে। ধরো এখানে এ প্লাস ওয়ান আপন বি সমান এক আছে। এখন আমি দুটো কেস করতে পারি, সবচেয়ে সহজ যে কেসটা করতে পারি, এ এর মানটা আমি দুই ধরে নিতে পারি আর বি এর মানটা আমি মাইনাস এক ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমার এক এসে যাচ্ছে। কেন বলতো না, এখানে দুই আর এখানে প্লাস, তার মানে দুই মাইনাস এক সমান এক। এবার যদি তাই হয় তাহলে আমাকে সিটা কত ধরতে হবে? তো তিন নম্বরটাই তুমি ভাবো, বি প্লাস ওয়ান আপন সি এটা সমান তোমাকে এক পেতে হবে, তার মানে নিশ্চিতভাবে এইটাকে তোমাকে দুই পেতে হবে, কারণ এটা তো আমার মাইনাস এক। তাহলে এই গোটাটাকে যদি দুই পেতে হয় তাহলে সিটা কত হবে? না এই গোটাটা যদি তোমার দুই হয়, না বুঝো ব্যাপার, বি এর মানটা যদি এখানে মাইনাস ওয়ান বসাও তো তোমাকে চোখ মুছে এখানে দুই বসাতে হবে, তাই তো? তবেই তো মাইনাস ওয়ান, এইটা লজিকটা বুঝবে। তার মানে এই ওয়ান আপন সি সমান যদি দুই হয় তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ সি সমান কত? না হাফ। তাহলে আমি মান কিন্তু পেয়ে গেলাম, কী কী পেলাম? না এ সমান দুই, বি সমান মাইনাস এক, আর সি সমান হাফ। বাস আমি এবারে বসিয়ে দেবো এ বি সি, তাহলে দুই গুণিত
माइनस वन गुणित हाफ, तो काटाटी कर दाओ माइनस वन अर्थात ये उत्तरटा माइनस वन। देखो ये द्वितीय अंकटार क्षेत्र में जोगाड़ करार कोनो गल्प नहीं, ओरा जोगाड़ कर ही दिए अर्थात जेखने तुम्हारे धरणर भैलू दिए ही देवे एखने बुझे ने तुम्हार समस्या कि समस्या ना सूत्र जानते सूत्र छाड़ा किन्तु ये जातीय अंक के करा मुश्किल आछे। ओके जे क्षेत्रे पार्टिकुलर भैलू पार्टिकुलर भैलू तुम्हें दिए देवे ना से क्षेत्र तुम्हें किछु करते पारबे ना, तुम्हें कि करते हबे ना अवश्य सूत्र ही फेलते हबे एवं सूत्र दिए अंकटाके तुम्हें करते हबे। देखो ये अंकटार क्षेत्र जो अंकटा एखन करब ए क्षेत्र तो ए एर मान और बी एर मान दिए आछे तो आमी जदि ओखाने बसाई अनेक बड़ो हबे अनेक जटिल क्यालकुलेशन हबे হয়তো আমি এখানে বসিয়ে করতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এর মান তো দেওয়াই আছে আমি বসিয়ে দিতে পারি অনেক বড় হবে কিন্তু এখানে কিন্তু সূত্র লাগবে কি সূত্র বলো তো না সিম্পল এটাকে ভেঙে দিলেই আমার কাজ শেষ কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর এটাকে যদি আমি ভাঙি এ মাইনাস বি আর পাবো এই জিনিসটাই পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটার মনে রাখার কৌশলটা এটা যদি এটা মাইনাস হয় এটা প্লাস হলে এটা মাইনাস। ওকে তো দেখো এক্ষেত্রে তো আমার এটা কেটে গেছে তাহলে এটা যদি কেটে যায় ওয়ান আপন এ মাইনাস বি তার মানে আমি বুঝতেই পারছো কত হবে এ এর মান এগারো আর বি এর মান নয় মানে হাফ উত্তর হবে। ঠিক আছে তাহলে আমি কি বললাম না যখন দেখবে জোগাড় করার কিছু নেই ওরা জোগাড় করেই দিয়েছে মান তোমাকে দিয়েই দিয়েছে তুমি বুঝেই নেবে তোমাকে কিন্তু সূত্র ইউজ করতে হবে এবং সেই অঙ্কের ক্ষেত্রে তোমাকে কিন্তু সূত্র জানতে হবে। তাই বলি বেশিরভাগ অঙ্কই সূত্র ছাড়া হবে তবে সূত্রগুলো কিন্তু কিছু কিছু তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে দেখো পরের অঙ্কটা যেমন পরের অঙ্কটাও কিন্তু পুরো সূত্রের উপর আছে কিন্তু এই অঙ্কটা একটা লজিক্যালি আমরা মনে রাখি কীরকম মনে রাখি তা দেখো এই অঙ্কটার শেষে ওয়ান মাইনাস এক্স আছে তার মানে উত্তরটা আসবে কি না চোখ মুজে ওয়ান মাইনাস। এবারে ঘাতে কত আসবে না ঘাতে সর্বোচ্চ যেটা থাকবে তার মাথায় দুই দিয়ে গুণ করে দাও সর্বোচ্চ যত ঘাত তুমি চোখে দেখছো তাকে দুই দিয়ে গুণ করে বসিয়ে দাও মাথায় কার মাথায় না যার মাথায় বসানো আছে তো এখানে এক্সের মাথায় বসানো আছে তো এক্সের আট আটের মাথায় আট গুণিত দুই তাহলে এক্স টু দি পাওয়ার ষোলো তাহলে কি বললাম এই অঙ্কের লজিক কি না সবই প্লাস দিয়ে থাকলে একটা মাইনাস দিয়ে থাকবে যখনই একটা মাইনাস দিয়ে থাকবে তার মানে তোমার উত্তরে ওয়ান মাইনাস আসবে। সেকেন্ড কি হবে না মাথায় যেটা সর্বোচ্চ ঘাত আছে তাকে দুই দিয়ে এবার যদি যারা সূত্র জানে তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা খুবই সহজ দেখো এটা এটা যদি তুমি গুণ করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার এবারে এটা এটাই যদি করো না ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর তারপরে যদি তুমি করো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এইট তারপরে যদি করো না ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ষোলো। যেই কথাটা বললাম যে ওই অঙ্কটাকে সূত্র ধরে আমি করতে পারি আর যারা সূত্র মনে রাখতে পারো না তাদের প্রসেস হচ্ছে অঙ্কগুলোকে আমি ওই জন্যই বলছি বারবার অঙ্কগুলোকে কষতে হবে বারবার একই অঙ্ক কষতে হবে একই অঙ্ক করলে তুমি অনেক পথ খুঁজে পেয়ে যাবে এবং যে কোনো পথে একটা হাঁটবে তুমি কিন্তু সেই জায়গায় পৌঁছাবে। প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে কিন্তু বারবার বারবার একই জিনিসই বারবার করো ধৈর্য ধরে করো অবজারভেশন পাওয়ার বাড়াও এবং সুন্দর করে করো আমি আশা করি তোমরা কিন্তু অঙ্ক শিখে যাবে। আজ ভিডিওতে আর একটা দুটো অঙ্ক আমি দেখাবো অ্যালজেব্রা নিয়ে আলোচনা কিছু নেই অনেকগুলো ভিডিও আমি দিয়েছি আবারও বলি যদি কোনো ছাত্র আমাদের অ্যাপসে ব্যাচে যুক্ত হতে চাও খুব ন্যূনতম ফিস এবং নিউ ইয়ারে আমাদের খুব ন্যূনতম ফিস এখন ব্যাচে যুক্ত হওয়ার জন্য মাত্র 151 রুপিস। ঠিক আছে এটা তুমি হোয়াটসঅ্যাপ পেমেন্টও করতে পারো যদি করো তাহলে আমরা তোমাকে কিন্তু ব্যাচে নেব কিন্তু তার আগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের ডেসক্রিপশান বক্সে থাকবে সেখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম ঠিকানা এবং কোয়ালিফিকেশান এটা রেজিস্টার করতে হবে। ওকে চলো এর পরের অঙ্কগুলো দেখে নিই। দেখো আর শেষ দুটো অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব এবং যাবার আগে আরেকটা কথা আরেকবার বলে দিই রিপিট করে দিই যদি আমাদের সঙ্গে অ্যাপসে যুক্ত হতে চাও ব্যাচে অ্যাপসের কোনো ব্যাচে ন্যূনতম এখন একটা অফার আমরা রাখছি সেটা হচ্ছে 151 টাকায় আমরা কিন্তু তোমাকে ব্যাচে অফার করব যেখানে তুমি কিন্তু সপ্তাহে পরীক্ষা পাবে ওকে লাইভ ক্লাস পাবে আরও বিভিন্ন রকম পিডিএফ সুবিধা তোমাদেরকে দেবো। তো যদি তোমরা চাও কেউ যদি তোমরা চাও
অবশ্যই যোগ হতে পারো। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে জানাতে পারো। দেখো এরপরের যে অঙ্ক এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান যদি ওয়ান হয় তাহলে এটার ভ্যালু কত? এইখানেও একই কথা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান ওয়ান। দেখো এখানে একটা চতুর ব্যাপার আছে, কি ব্যাপার? তাই একটা মাত্র পূর্ণ সংখ্যা, বাকিগুলো কিন্তু ফ্র্যাকশন আছে, ঠিক আছে? তো যখনই ফ্র্যাকশন আছে তো মেবি আমার কিন্তু ফ্র্যাকশনটা বেশি আছে, তো সাধারণভাবে তোমার মাথার মধ্যে প্রথমেই আসবে যে উত্তরটা নিশ্চিতভাবেই কোনো ফ্র্যাকশনের মধ্যে একটা হবে। এবার কোনটা হওয়া উচিত? না, এখানে চারটে আছে, তার মানে নিচে চার দিয়েই হওয়া উচিত। কেন চার দিয়ে হওয়া উচিত? কারণ দেখো এই যে এক ভোজাতে হবে, তার মানে এ এর মান একের চার, দেখো এইটার মানও একের চার, আর এইটার মানও একের চার, আর এইটার মানও একের চার। ওকে, তো এই চারটে একের চার যোগ করলে কত হবে? না এক হবে, তার মানে নিশ্চিতভাবে চার দিয়ে চারে উত্তর আসবে। কিন্তু সেখানেও একটা সমস্যা, দুটো আছে তিন আর পাঁচ, তো কত হবে না? এটা দেখে নিলেই হয় না, ওয়ান প্লাস এ সমান কত? না ওয়ান প্লাস একের চার, তার মানে চারে একে চারে একে পাঁচের চার, ও তার মানে পাঁচের চার, মানে আমার চোখ মুজে ডিএরটা অ্যান্সার। বুঝে গেছে কথা কি বললাম? চোখ মুজে ডিএরটা অ্যান্সার, বা পাঁচের চার প্রত্যেকটাই, দেখো এটা পাঁচের চার, এটা পাঁচের চার, এটাও পাঁচের চার, মানে পাঁচের চার টু দি পাওয়ার ফোর। খুবই সিম্পল অঙ্ক, আবার বারবার বলছি অঙ্ক তোমরা একই অঙ্ক বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস বারবার করলে দেখবে পথ খুঁজে পাবে, নিজে কিন্তু নিজেকে খুঁজে পাবে এবং নিজে কিন্তু শিখবে। ধৈর্য দিয়ে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে, রাতারাতি প্র্যাকটিস করে তুমি কিছু করে ফেলবে এটা সম্ভব নয়, রাতারাতি অনেক কিছু হয়ে যাবে এটাও কিন্তু সম্ভব নয়। দেখো তারপরের অঙ্কটা, দেখো তারপরের অঙ্কটা খুবই সহজ, তিনটে রাশির বর্গের যোগফল দেওয়া আছে, তো তুমি সিম্পলি ওইগুলোই ভ্যালু হবে। দেখো এর মান যদি তুমি তিন পুট করো এটা জিরো হবে, এর মান বি এর মান যদি চার পুট করো এটা জিরো হবে, সি এর মান যদি নয় পুট করো এটা জিরো হবে। তার মানে কি? না এ এর ভ্যালু আমার তিন, বি এর ভ্যালু আমার চার, সি এর ভ্যালু আমার নয়, তো রুট ওভার অফ তিন চার আর নয় তাহলে কত হবে? না যেহেতু রুট ওভার আছে প্লাস মাইনাস ওই জন্য, আর এটা চার তিনে সাত, নয় সাথে ষোলো, তো রুট ষোলো মানে প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফোর, অর্থাৎ ডি এরটা আমার অপশান। আবারও বলি যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যদি আমাদের অ্যাপসে যুক্ত হতে যাও ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। আজকের ভিডিওতে এই পর্যন্তই দিলাম, অ্যালজেব্রার বেশ কিছু জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আশা করি মোটামুটি একটা জায়গায় তোমরা পৌঁছাতে পেরেছো। বারবার এগুলো প্র্যাকটিস করো, আমি আশা করবো অ্যালজেব্রায় তোমাদের সমস্যা কেটে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।